ভাই ব্লেন্ডার কত আরে ভাই কত কথা এবার তো শেষ করে দেন ভাই 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 এই ব্লেন্ডার নি আরে ভাই ভাই যে জন্তু না ভাই আরে একবারে ভাই মানে তো করে ভাই না ভাই কি হইছে ভাই ভাই আরে ভাই ব্লেন্ডার নিয়ে বহুত যন্তনায় আছি ভাই এহে বাইরে তো একবার সার্কিট বের করে লাগালেন আরে ভাই দেখছেন ভাই এটা আছি ভাই কি সমস্যা ভাই ভাই এটা দিয়া কোনো কাজই করতে পারি না ভাই কি মশলা হয় না কোন মশলাই হয় না ভাই আচ্ছা তাহলে এই যে এখন যে ভেঙে ভাই এখন তাহলে মশলাপাতি কেমনে করবেন ভাই এখন যেই ব্লেন্ডার আনছি হ্যাঁ 10 ঘন্টার কাজ করবেন মাত্র 2 মিনিটে 10 ঘন্টার কাম 2 মিনিটে দুই মিনিটে করবেন ভাই এ কেমন মেশিন ভাই আর যেই মেশিন আনছি ভাই হ্যাঁ আল্লাহ দুনিয়ার এমন কিছু নাই যে আপনি করতে পারবেন না ভাই কোন রাইডা ভাই এই যা এইডা ওরে বাবা রে বাবা মানে এই যে সব কিছু করবেন সব এক মেশিনে এক মেশিনে এই মশলা হ্যাঁ এই মানে সব মশলা করবেন এই যে আপনি ধরেন জিরা এই পেঁয়াজও করবেন পেঁয়াজ আচ্ছা আলু আলু করলা করলা মুলা মুলা ভেন্ডি ভেন্ডি সব এক মেশিনে এক মেশিনে এই মেশিনে এই মেশিনে দেখান তো ভাই দেখামু হ্যাঁ দেখেন কি করবেন

আচ্ছা আমরা দেখাবো সব হবে ভাই সব পিয়াজ থেকে শুরু করে আপনি আল্লাহর দুনিয়াতে যা আছে আপনি সব করতে পারবেন সব কিন্তু করা যাবে কোনো আপনার বাদ থাকবে না এক মেশিনেই এক মেশিনেই আচ্ছা তাহলে একটু মোটা করি মোটা করেন এই দেখেন এখন কিন্তু আলোটা মোটা করা হবে আচ্ছা এই যে দেখেন মানে দিতে যতক্ষণ লাগবে দিতে দেরি ভাই ওইতে দেরি না দেরি হবে না এই দেখেন

এখন আপনি কোন করবেন প্রথমে তো আমরা ওই যে একটা বড় অনুষ্ঠান হলে হ্যাঁ চার পাঁচজন মহিলা বসায় দেয় জি ওই রকম করে কাটিয়ে কুচি এরকম কি যেটা ভাজির মতো না 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 ঠিক আছে

মাত্র 5 সেকেন্ডে দেখেন 5 সেকেন্ডে আপনার 1 কেজি আপনি 슬্লাইস করে ফেলছেন। 슬্লাইস করে হয়ে গেল দেখেন কতটা সুন্দর দেখেন মানে এই পیاز কিন্তু এক জনে কাটলে চারপাশে যারা থাকে সব কান্দে। বা একজন কাটলে জন কান্দে। আচ্ছা আজকে পুরস্কার নাই। অবশ্যই।

তারা কিন্তু পাবেন এই দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা জিনিস পাবেন এটা কয়জনকে দিবেন বা এটা পাঁচ জনকে দিব পাঁচ জনকে দিবেন হ্যাঁ যদি এর বেশি কেউ দাম বইলা ফেলে তাহলে লটারিতে পাবে লটারিতে এক পাঁচ জন পাবে আচ্ছা এইটা পাবেন ফ্রি ফ্রি এইটার দাম বলতে হবে কমেন্টে আচ্ছা আমাদের লাইভ চলাকালীন দামটা বলতে পারলে গিফট পাবেন গিফট পাবেন মানে আপনি তো দাম বলবেন অবশ্যই দাম বলবেন আপনি দাম বলার আগে বলতে হবে আমার বলার আগে দাম বলতে হবে এটা এখন সবাই জানে যে এখন ওই যে কমেন্টে দাম বলতে পারলে পুরস্কার পুরস্কার এটা কিন্তু সবাই জানেন আপনারা সো আপনারা দাম বলে এই মেশিনের দাম কত হতে পারে এটা বলে এইটা জিতে নেন জি আচ্ছা এবার কি করব এখন আমরা কি করব পিয়াজ স্যার আপনার ভাজির মতো করি করেন

দেখেন একেবারে কুচি কুচি হয়ে গেছে ভাই দেখছেন কুচি কুচি হয়ে গেছে আচ্ছা আচ্ছা কিন্তু কুচি কুচি বাগারের জন্য বাগারের জন্য এরপরে আপনি দেখা গেছে পিয়াস ভর্তা করবেন একদম ভট্ট করে ফালাইতে পারবেন আচ্ছা ওই যে যেরকম ব্লেন্ডারে করে জি 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 ওটাও দেখাই হুম এই যে দেখেন তখন আপনাকে শুধু ব্লেডটা চেঞ্জ করতে হবে আচ্ছা এই দেখেন এই যে আমি ব্লেড দিয়ে দিলাম এই আরেকটা ব্লেড হ্যাঁ এখন এই যে পিএইচ গুলো দিতেছি দেখেন হুম হুম এই দেখেন এইটা দেখেন এই যে দেখেন ওকে এটা হবে এখন পেস্ট একদম পেস্ট হয়ে যাবে ভাই দেখেন ব্লেন্ডারে কাজ হবে কিন্তু এটা দিয়া আপনি ব্লেন্ডার থেকে শুরু করে মানে আদা রসুন পেঁয়াজ মরিচ তারপরে দাল চিনি এলাচ থেকে শুরু করে আপনি সব করতে পারবেন আল্লাহর দুনিয়ার যা আছে আচ্ছা এই দেখেন আচ্ছা এটা হবে কিন্তু ব্লেন্ডারের মতো এখন পেস্ট পেস্ট হবে দেন একটু পানি দিয়ে দিয়ে দর্শক কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন প্রোডাক্টটা দেখে আপনাদের কেমন মনে হচ্ছে যে একটা কাজের মেশিন কিনা একটু কমেন্ট করে জানাবেন এই দেখেন এখন কিন্তু পানি দিয়ে দেওয়া হয়েছে এখন এটা হচ্ছে পেস্ট পেস্ট হবে পেস্ট আচ্ছা একটু পরে কিন্তু দর্শক আপনাদেরকে যে শুকনা করে দেখানো হবে মানে শুকনা কেমন হয় সেটা দেখানো হবে আপনারা একটু শেয়ার করে রাখেন ভাই শেয়ার কানি কিছু নাই

সেটা কিন্তু এই মেশিনে কিন্তু করে ফেলতে পারবে এই নেন দেখছেন দেখেন কেমন পেস্ট হয়েছে ওয়াও দেখছেন এই দেখেন এটা কিন্তু একবার পেস্ট হয়ে গেছে এটা পেস্ট হয়ে গেছে আচ্ছা এখন তাহলে আমরা শুকনো মশলাটা দেই এখন শুকনো বলতে আপনি ধরেন ডালের গুঁড়া করতে পারবেন চালের গুঁড়া করতে পারবেন জিরার ফাঁকি করতে পারবেন আচ্ছা লাইভে তো সময় কম ভাই আমরা যেগুলো একটা করে দেখাই হ্যাঁ কোনটা দেখাবো বলেন এটা তো সবচেয়ে শক্ত এটা হচ্ছে সবচেয়ে শক্ত এটাই দেখান তাহলে এটা আমরা এটা করে দেখাই আচ্ছা এই নেন প্রথমে আপনাকে ডালগুলো এখানে দিতে হবে আচ্ছা দেখেন এই যে এই যে করতে কিন্তু এটাও আপনার পারবেন এটা হলো নমসলা মশলা করার জন্য যেমন চালের গুঁড়া জিরার সব করবেন হুম এখানে দিয়ে আপনি করতে হবে একসাথে হবে হবে ভাই কি বলেন 100% হবে ভাই 800 ওয়াট ব্লেন্ডার ভাই আচ্ছা এই যে দেখছেন 800 ওয়াট মডেল নাম্বারটা দেখেন 807 800 ওয়াট আচ্ছা ওয়াট আচ্ছা এটা দিয়ে দেওয়া হলো দেখেন এই যে ভিতরে কিন্তু বুট আছে

পাঁচ বছরের মধ্যে আপনার কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেব এবং এক বছরের মধ্যে যদি আপনার মোটর পুড়ে যায় চেঞ্জ করে দেবো একেবারে চেঞ্জ পাবেন একদম চেঞ্জ পাবেন আচ্ছা আপনারা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনি ভিডিওটা খুঁজে পাবেন আচ্ছা যে কোনো সময় ভিডিওটা খুঁজে পাবেন যে কোনো সময় অর্ডার করতে পারবেন জি না করলে কতটা সুন্দর কিন্তু চালের গুড়ি হয়ে গেছে দেখছেন ওর এই দেখেন এখানে কিন্তু চাল দেওয়া হয়েছিল এটা আর হয়ে গেছে কিন্তু এটা মানে আপনি দেখেন সব করতে পারবেন এক মেশিনের ভেতরে আচ্ছা আবার আপনাদের এখানে দেখতে পাচ্ছি চুলাও আছে আপনি চাইলে একসাথে একটা দেখেন আমি দুইটাই কিন্তু লাইন দিয়ে রাখছি এই যে আমি দুইটাই আপনাকে অন করে দিতেছি আচ্ছা আচ্ছা দেখেন দুইটাই কিন্তু ডাবল চুলা যারা ইলেকট্রিক চুলা ওনাদের কাছে আছে পাতিল হোক যেই কোন পাতিল করতে পারবেন আর এটা দিয়ে আপনি চুলার হিটের পরিমাণও কমাইতে পারবেন এই যে দুইশো আচ্ছা আপনি এখন বাড়াবেন এই যে বাড়াইতে পারবেন ওকে আর এটা থাকবে কিন্তু সিঙ্গেল হ্যাঁ হলো সিঙ্গেল আচ্ছা যে কোনো হাড়ি পাতিলে রান্না করা যাবে এই কোনো হাড়ি পাতিল ভাই এটার জন্য নির্ধারিত কোনো হাড়ি পাতিল নাই নাই এটা আপনি যে কোনো পাতিল দিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে আমরা এই যে করলটা করে দেখাই ভাই হ্যাঁ দেখাই করলটা স্লাইস করে দেখাই যে তারপর চিচিঙ্গা আছে চিচিঙ্গা আছে অনেক সব করা যাবে ভাই এটা কি রাখে সব এটা কি এটা তো ভাই রাখছিলাম না ড্রাগন ফল এটা কি জুস হবে এটা দিয়ে আপনি জুসও করতে পারবেন আচ্ছা এই যে জুসের কন্টেইনার আচ্ছা এটা হলো শুকনো মশলা

অনেক সুন্দর হয়েছে কাটা এরপরে এরপর কি করল্লা করে দেখাবো ভাই বিচি সহ করল্লা দেখি কেমন হয় বিচি সহই করে দেখাবো আচ্ছা আসাদুজ্জামান ওয়াহিদ ভাই বলছে এটার দাম 6200 টাকা এর আগে আমি অন্য লাইভে দেখছি কি কয় আসলে নাকি হ্যাঁ আমরা দেখতে পারেন সমস্যা নাই ভাই লাইভ তো সবাই করতেছে কেউ আগে পরে কেউ দিতেছে এরকম আছে এক বছর আগের লাইভ ওখানে আরো কম থাকতে পারে কারণ এগুলা ভাই ডলার উপর সংযুক্ত করা আছে ডলার দাম বাড়লে এগুলা দাম বাড়বে আচ্ছা আজগর ভাই বলতেছে আবার 7000 6700 টাকা আগে লাইভে ছিল মানে দেখেন কোন লাইভ দেখে কে বলতে বলতে পারতাছেন না আজকে দেখি ভাই কত দাই দাম এই নে ওই এইটা কিন্তু এটা কিন্তু Corolla রে দো Corolla জায়গা করে 20 সহ 20 সহ তাও

বড় একটা অনুষ্ঠানে পেঁয়াজ কাটতে হয় রকম জায়গার জন্য কিন্তু আসলে কিন্তু খুবই চমৎকার একটা মেশিন দেখেন জি ভাই ওয়া মোহাম্মদ কামুদ ভাই বলতেছে এটার দাম ৬৫০০ টাকা হতে পারে জি আচ্ছা সবারই আইডিয়া আছে কম বেশি আচ্ছা তাহলে থাক ভাই আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিতে চলে আসি সব দিয়ে দিব ভাই হ্যাঁ এটা পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এক বছর মোটরের গ্যারান্টি পাবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কাজের কিন্তু একটা মেশিন দেখেন আসলে কিন্তু আপনার মানে একটা মেশিন থাকলে শুকনা ভেজা সব কিছু করা যাবে জুসও করা যাবে সব করা যাবে ভাই জুস টাইটু করে দেখেন করেন দেখেন এটার মধ্যে কিন্তু জুস মানে একটা দুটো অপশন আছে একটা মেশিনের মধ্যে কত অপশন দেখেন একটা আছে হলে আপনি যদি ক্লিয়ার জুস করতে চান তাহলে ছাকিটা ভিতরে দিয়ে দিবেন আর যদি আপনি শরবত বা লাচ্ছি করতে চান তখন এটা বের করে রাইখা দিলেও হবে তা আমরা এখন ক্লিয়ার জুসটা করে দেখাই ওকে ওকে এই যে আচ্ছা মোহাম্মদ আবু কাউসার ভাই বলতেছে এটার দাম হতে পারে 8000 টাকা আচ্ছা দেখি একটু পরে ভাই কত টাকা দাম বলে আপনারা দাম বলতে থাকেন বলতে থাকেন আমরা অবশ্যই আপনাকে দাম বলে দেব এবং কমেন্ট জন্য গিফটও দিব ওকে আচ্ছা এটা জুস হবে এখন এখন জুস হবে এই না আমরা যে ড্রাগন ফলের জুস করতেছি ঠিক আছে কিন্তু আপনারা কমেন্টে দাম বলতে থাকেন এবং শেয়ার করতে থাকবেন ভাই আচ্ছা আমার শেয়ার কারির জন্য গিভ পাবেন আচ্ছা 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 মনিরা হালদার এখন জয়েন করছে আসলে কিন্তু দেরি হয়ে গেছে আপনার আপনি অনেক পরে জয়েন করে ফেলেছেন দেখেন হালকা একটু পানি দিবেন এবং ক্লিয়ার জুসটা কিন্তু হয়ে যাবে জি এক মেশিনে কত অপশন চিন্তা করে দেখেন মোহাম্মদ আবু কাউসার ভাই আট হাজার টাকা বলছেন এই যে এটা কিন্তু জুস হয়ে যাচ্ছে আচ্ছা আলগর সৌদি প্রবাসী ভাই সাত টাকা হতে পারে এই মেশিনের দাম মানে আইডিয়া আছে সবার দেখেন মোটামুটি সবার একটা ধারণা ধারণা আছে মনে হচ্ছে ওকে এই যে জুসটা হয়ে গেল ক্লিয়ার জুস ক্লিয়ার জুস আপনাকে বাইরে ছাকতে হবে না এই যে দেখেন আচ্ছা এটা ঢাকনাটা ঘুরে লাগাইতে হবে কি ঢালতে হইলে হুম ওকে এই যে দেখেন এখন এমনি ঢালেন এই না এই দেখেন কিভাবে জুসটা আইতেছে দেখেন

ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছর এক বছর দিচ্ছি মোটরের গ্যারান্টি আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচাবাজার দোতলায় সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনারা নিউ মার্কেট কাঁচাবাজার এসে আমাকে ফোন দিবেন আর এই নাম্বারগুলোর সাথে আপনারা যোগাযোগ করবেন কারণ ব্যতি এই নাম্বার ব্যতীত আপনারা অন্য কোনো নাম্বারে টাকা পয়সা দিবেন না এইটার মূল্যটা হচ্ছে হলো এখন বর্তমান যারা আপনারা আমাদের লাইভে আছেন লাইভের মধ্যে থাক অবস্থায় যদি অর্ডার করেন বা পাঁচ দিনের মধ্যে যদি অর্ডার করেন তাহলে আপনাকে রাখবো মাত্র ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা 6000 থেকে শুরু করে 8000 টাকা পর্যন্ত দাম বলছেন জি বলছেন তার মানে হচ্ছে আপনাদের আইডিয়া ঠিক আছে জি আচ্ছা আপনাদের ওই প্রাইজের মধ্যেই কিন্তু দামটা দেয়া হলো জি এত কাজ দেখেন এত এত কাজ একটা মেশিনে এত অল্প সময়ে এটা হাতে করতে গেলে আপনার দুই তিন দিন সময় লাগবে আর এর সাথে আপনার কি কি থাকবে সেগুলো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে আপনার এরকম ব্লেড থাকবে হলো দুইটা দুইটা ব্লেড থাকবে এটা হলো আপনার সবজি কাটার জন্য এবং স্লাইস করার জন্য সবজি বলতে আপনি এরকম আলু ভাজি তারপর গাজর বাজি এগুলো করার জন্য আপনি যদি চান করলাটা এইভাবে কাটতে চান কাটতে পারবেন সবভাবে সবভাবে কাটা যাবে আর এখানে ব্লেড দুইটা থাকার কারণ হয়েছে আপনি যদি এই স্লাইসটা করেন একটাতে আপনার হবে মোটা একটা হবে চিকন চিকন আর এই যে ভাজিটা এই ভাজিটারও দুই রকম আছে একটা হচ্ছে চিকন একটা হচ্ছে মোটা মোটা এর জন্য এটা আমরা দুইটা ব্লেড এখানে দেওয়া আছে আর এর সাথে আপনি পাবেন হইলো আর একটা পাবেন হলো আপনি যেটা পেস্ট মানে পেঁয়াজ আদা রসুন পেস্ট করার জন্য একটা ব্লেড পাবেন এটা হলো আপনার চাপ দেওয়ার জন্য চাপ দেওয়ার জন্য ঠিক আছে আর এটা হচ্ছে আপনার শুকনো মশলা চালে গুঁড়া দইনার ফাঁকি জিরার ফাঁকি দালচিনি এলাচি থেকে শুরু করে আপনি সবকিছু এটাতে ফাঁকি করতে পারেন শুকনো মশলা করতে পারেন আর এটা হচ্ছে আপনার জুস এবং লাচ্ছি করার জন্য রাইট আমরা তো দেখাই দিলাম আপনি কোনটা কিভাবে বসাবেন আর এটার মূল্যটা আমরা বলে দিচ্ছি মাত্র 6450 টাকা 6450 টাকা টাকা আর আমাদের বুকিং মানি দিতে হবে 500 টাকা থেকে 1000 টাকা মধ্যে আপনারা বুকিং দিবেন বাকি টাকা মাল পাওয়ার পরে দিবেন কিন্তু আপনারা এই নাম্বারগুলো ব্যতীত কোন নাম্বারে টাকা দিবেন না আর আমাদের প্রত্যেকটা নাম্বার ইম WhatsApp করা আছে প্রয়োজনে ইমো বা WhatsApp করে ভিডিও কলে দেখায়া আপনার টাকা বুকিং দিবেন আচ্ছা সরাসরি যারা আপনার দোকান আসবে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দোতলায় আপনারা কাঁচা বাজার আইসা আমাদেরকে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব ইনশাআল্লাহ ওকে দর্শক দেখেন চমৎকার এটা দাম বলবেন এটা হ্যাঁ আর এখানে যে আমরা চুলাগুলো দেখাচ্ছি যেহেতু ভাই সামনের শীতের দিন গ্যাসের সমস্যা হবে অবশ্যই চুলাগুলো আপনারা আগে নিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ডাবল চুলা এটা আপনি চাইলে একটাও ব্যবহার করতে পারবেন চাইলে দুইটাও ব্যবহার করতে পারবেন একসাথে ওকে ঠিক আছে এটা আপনার মূল্য হচ্ছে সাত হাজার আটশো পঞ্চাশ টাকা সাত হাজার টাকা হচ্ছে ডাবল এবং সারা বাংলাদেশ কোরিয়ার চার্জ ফ্রি আর এখানে আপনার দেখেন সিঙ্গেল চুল আছে দুইটা কালার হবে একটা হলো ব্ল্যাক কালার একটা হচ্ছে হল রেড কালার আপনি যেটাই নেন দাম একই হবে আর দুটোই কিন্তু রেগুলেটের সিস্টেম আপনাকে কিন্তু হিট কম বেশি করার সিস্টেম আছে ঠিক আছে এটার মূল্য দিচ্ছি আমরা চার হাজার টাকা চার টাকা সম্পূর্ণ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে ওকে সো দর্শক আপনাদেরকে কিন্তু এই শীতে গ্যাসের সমস্যা হবে আপনারা ডাবল চুলা সিঙ্গেল চুলা নিতে পারবেন এবং সংসারের যাবতীয় সব কাজ করতে পারবেন একটা মেশিনে এইরকম একটা দারুন মেশিন কিন্তু আজকের এই লাইভে আপনাদেরকে দেখে দিলাম সো ছয় টাকা হলে এই মেশিনটা এই মেশিনটা নিতে আপনার ঘরে চলে যাবে এবং আমরা বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দিব পৌঁছে দিবে অনেক প্রবাসী ভাই আছে দেখা গেছে বাড়িতে লোক নাই বা কোরিয়ারটা অনেক দূর ওই ক্ষেত্রে আমরা ঢাকার থেকে আপনার বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দেবো আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে আল্লাহ